আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটির টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, ওজনীকরণ বিক্রিয়া। তোমরা সবচেয়ে বেশি ওজনীকরণ বিক্রিয়া নিয়ে আমাকে কোশ্চেন করেছো, স্যার ওজনীকরণ বিক্রিয়া নিয়ে আমাদের সমস্যা হচ্ছে, কিভাবে আমরা বুঝতে পারবো যে ওজনীকরণ বিক্রিয়া শেষে কোন একটা অ্যালকিন থেকে কি উৎপন্ন হয় বা উৎপাদ্য আছে, সেখান থেকে কিভাবে আমরা বুঝতে পারবো যে মূল অ্যালকিনটি কী ছিল। ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে ওজনীকরণ বিক্রিয়া থেকে যদি কোশ্চেন আসে, ইনশাল্লাহ আজকের ক্লাস শেষে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ওজনীকরণ বিক্রিয়া থেকে যে 1 মার্কের কোশ্চেন আসবে তোমরা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ এটা সলভ করতে পারবে। প্রথমে আমি ওজনীকরণ বিক্রিয়া নিয়ে একটু বেসিক দেখাই, তারপরে তোমাদের টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। ওজনীকরণ বিক্রিয়া, ওজনীকরণ বিক্রিয়া সাধারণত অ্যালকিন বা অ্যালকাইনের হয়। আমরা অ্যালকিন নিলাম একটা, কার্বন কার্বন ডাবল বন্ড, সবচেয়ে ছোট অ্যালকিনটা আমরা নিলাম। তাহলে ইথিনকে যদি আমরা ওজনীকরণ করি, ওজনীকরণ মানে ওজনের সাথে, ওজনীকরণে ইংলিশ হচ্ছে ওজনোলাইসিস, তার মানে ওজন প্লাস লাইসিস মিলে হয় হচ্ছে ওজনোলাইসিস। লাইসিস মানে ভেঙে ফেলা বা বিশ্লেষিত করা, আর লাইসিস বললেই কিন্তু আমাদের মনে পড়ে হাইড্রোলাইসিস। তার মানে মনে রাখবা ওজনীকরণ বিক্রিয়াতে অবশ্যই অবশ্যই পানির উপস্থিতি থাকবে, মনে থাকবে তো? তাহলে ওজন থাকবে প্লাস পানির উপস্থিতি থাকবে, এটা মানে হচ্ছে হাইড্রোলাইসিস। তার মানে ওজনীকরণ বিক্রিয়ায় অবশ্যই অবশ্যই পানি থাকবে, এটা আমরা মনে রাখবো। তাহলে ইথিনকে তাহলে ওজনের সাথে বিক্রিয়া দেই, মাধ্যম হবে কার্বন টেট্রাক্লোরাইড, হচ্ছে দ্রবণ CCl4, এটা আমরা মনে রাখবো। তাহলে আমাদের বিক্রিয়ায় একটা ঘর বাড়ি তৈরি হবে। ওজনীকরণ বিক্রিয়াকে মনে রাখবো আমরা হচ্ছে ঘর বাড়ি বিক্রিয়া, ঘর বা বাড়ির মতো একটা জিনিস তৈরি হয়। কীরকমভাবে দেখো, ওজন সংকেত হচ্ছে O3, তিনটে অক্সিজেন আছে। প্রথম অক্সিজেনে 2টা হাত আমরা বের করলাম, তাহলে এখানে এখানে কার্বন আছে আমরা দেবো, হাইড্রোজেন আছে, প্রতিটা কার্বনে 2টা করে দিলাম আমরা। তাহলে আরও 2টা অক্সিজেন আছে, তাহলে এখানে একটা অক্সিজেন দেবো, এখানে একটা অক্সিজেন দেবো। তা কার্বনের 4 হাত, তার মানে এখানে একটা হাত লাগবে, 3টা আছে, এখানে একটা হাত লাগবে। অক্সিজেন হতে দ্বিযোজী, এখানে একটা, এটাকে ঘর বাড়ির মতো মনে হচ্ছে না? এখন এটার সাথে যেহেতু জায়গা নেই, এই পাশে দিলাম যে পানি থাকবে প্লাস জিঙ্ক গুঁড়া, এখানে ব্যবহার করতে হবে জিঙ্ক গুঁড়া ব্যবহার করতে হবে, পানির সাথে জিঙ্ক ইউজ করতে হবে। তাহলে জিঙ্ক যদি আমরা ব্যবহার করি, জিঙ্ক ঘরের চালটা নিয়ে চলে যাবে, আমরা মনে রাখবো এই ঘরের যেহেতু মালিক 3টা, তা জিঙ্ক চাল নিয়ে চলে যাবে ঘরের, আর বাকি 2টা এইভাবে একটা ভাগ হবে, এভাবে একটা ভাগ হবে, মনে থাকবে তো? তাহলে উৎপন্ন হবে জিঙ্ক অক্সাইড প্লাস উৎপন্ন হবে HCHO, আর একটা হবে HCHO, এটাকে বলা হয় ফর্মালডিহাইড বা আমরা বলতে পারি মিথানল। তাহলে মিথানল হচ্ছে 2 অণু উৎপন্ন হয়েছে। আর একটা আমি তোমাদের সংকেত দিই, তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা মূল নিয়মে চলে যাব, কীভাবে আমরা দেখেই বুঝতে পারবো। এটা যদি ঘরে বাড়ি বিক্রিয়া করি, তাহলে CH3CH CH2, তাহলে প্রথমে অক্সিজেন দেবো উপরে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এই যে হয়ে গেল। তাহলে এটার সাথে যদি জিঙ্ক এবং পানি দিই, তাহলে এই জিঙ্ক হচ্ছে চাল নিয়ে চলে যায়, এটা একটা, এটা একটা, তাহলে জিঙ্ক অক্সাইড প্লাস CH3CHO, আর একটা হচ্ছে HCHO, এটা হচ্ছে ইথেনল, এটা হচ্ছে মিথেনল। আশা করি বেসিক নিয়মটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা কিভাবে দেখার সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো যে কোনটা হবে ওজনীকরণ বিক্রিয়া শেষে উৎপাদ, বা উৎপাদ যদি দেওয়া থাকে আমরা কীভাবে বুঝবো যে মাদার অ্যালকিনটা কী ছিল, এখন সেই টেকনিকটা দেখবো। তোমরা দেখো এখানে খেয়াল করে, এই ডাবল বন্ধন ছিল, এখানে ডাবল বন্ধন, এই পাশে একটা কার্বন ছিল, এই পাশে একটা কার্বন ছিল। জাস্ট এই ডাবল বন্ধনটা আমরা তুলে দেবো, তুলে দিয়ে এখানে দেবো প্লাস দিলাম, দিয়ে ডাবল বন্ধনের ঠিক পাশে যে 2টা কার্বন ছিল সেই কার্বনে একটা করে অক্সিজেন দেবো, এটা হচ্ছে টেকনিক, এটা এটাই লিখেছিলাম, বোঝো নাই মনে হয় না? আচ্ছা আবার বলি, মনে করো এটা দেওয়া আছে, তাহলে ডাবল বন্ধন থাকলেই সেটা তুলে দেবো, দিয়ে কিচেনে দেবো প্লাস, এবং ডাবল বন্ধনের সাথে যে 2টা কার্বন ছিল সেই কার্বনের সাথে জাস্ট অক্সিজেন দেবো, এটাকে সাজিয়ে আমরা লিখেছি HCHO। বুঝতে পারছো কি? আচ্ছা না বুঝতে পারলে আর একটা দিই, CH3 CH2 CH ডাবল বন্ড CH CH3, এটা যদি থাকতো তাহলে উৎপাদ কী হতো ওজনীকরণ শেষে? তা আমরা বললাম উৎপাদ কী হবে, এই ডাবল বন্ধনটা তুলে দেবো, দিয়েছি প্লাস দেবো,
ডবল বন্ধের সাথে যে কার্বন আছে সেখানে অক্সিজেন দেব। শেষ তো এটা হবে প্রোপানল, এটা হবে ইথেনল। খুব সহজ না? এখন আমরা কোশ্চেন যদি আসে এইভাবে, এখন আমরা কিভাবে উত্তর করব, তাহলে এখানে বেশ কয়েকটা কোশ্চেন আসতে পারে যে ওজনীকরণ বিক্রিয়ায় মাধ্যম কি থাকবে। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড মিডিয়াম এবং জিঙ্ক এবং পানি। জিঙ্ক পানি থাকলে কার্বনিল যৌগ উৎপন্ন হবে, সেটা ইলিয়েটও হতে পারে, কেটোনও হতে পারে। আর যদি জিঙ্ক ইউজ না করো, জিঙ্ক ছাড়া যদি পানি দেওয়া থাকে, তাহলে কিন্তু জৈব অ্যাসিড উৎপন্ন হবে, এটা একটু মাথায় রাখতে হবে। অবশ্যই অবশ্যই জিঙ্ক দিতে হবে, জিঙ্ক দিলে কার্বনিল যৌগ উৎপন্ন হবে, আর জিঙ্ক ছাড়া যদি পানি লেখি জৈব অ্যাসিড উৎপন্ন হবে, কারণ ওই যে চাল ছিল অক্সিজেন সেটার সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে, এটা হচ্ছে জারক। তা আমরা কার্বনিলকে জারণ করে, জারক কার্বনিলকে জারণ করে এই জৈব অ্যাসিডে পরিণত হয়। এই জন্য অবশ্যই অবশ্যই কিন্তু জিঙ্ক গুঁড়া দিতে হবে এবং পানির উপস্থিতি থাকতে হবে। ক্লিয়ার কথা কি? এখন এখন আমরা যে কোনো কোশ্চেন আসলে কীভাবে উত্তর করবো, প্রথম কোশ্চেনটা দেখব কোন অ্যালকিনকে ওজন বিশ্লেষণ করলে ইথেনল ও প্রোপানন পাওয়া যায়। ইথেনল মানে কি, কার্বন কয়টা? দুইটা। প্রোপানন মানে কি, কার্বন কয়টা? তিনটা। তার মানে আমি বুঝতেছি এম প্লাস ওজন বিক্রিয়া করে একটা তৈরি হয়েছে ইথেনল, একটা তৈরি হয়েছে প্রোপানন। তার মানে অবশ্যই মূল কার্বনটা কয় কার্বনের অ্যালকিন ছিল? পাঁচ কার্বনের। আর আমরা বলছিলাম যে ডাবল বন্ধন তুলে দিয়ে আমরা প্লাস দিই, তা আমরা জানি যে দিক থেকে কার্যকরীমূলক আগে আসে সেদিক থেকে নামকরণ হয়। তাহলে আমরা বুঝতেছি এই যৌগটা অবশ্য অবশ্যই কী ছিল? পেন্টিন। পেন্টিন কত ছিল? ছোটো কার্বনটা ভেঙে গেছে, তার মানে টু পেন্টিন বা পেন্টিন টু ছিল। বুঝতে পারছো কি? তাহলে এখানে আমাদের দেখতে হবে পাঁচ কার্বন কোথায় আছে। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, এটা হবে না। তিন চার পাঁচ ছয় সাত, এটাও হবে না। এক দুই তিন চার পাঁচ ছয়, এটাও হবে না। তাহলে দুই তিন চার পাঁচ, হ্যাঁ এটা হবে উত্তর। কত সহজে আমরা পারলাম, বুঝতে পারলাম কি? কঠিন মনে হচ্ছে কি? আবারও তোমাদের বলি, মনে করো কোনো একটা অ্যালকিন দেওয়া আছে, মনে করো ননিন থ্রি দেওয়া আছে, তার ওজনীকরণ করলে কী উৎপন্ন হবে? ননিন যদি থ্রি, তা আমরা বুঝতেছি তিন কার্বনের একটা হবে আর ছয় কার্বনের একটা হবে। তা ননিন থ্রি মানে আমরা বুঝতেছি তা একটা হবে প্রোপানল, একটা হবে হেক্সেনল। বুঝতে পারছো কি? যদি থাকতো হেক্সিন টু, তার মানে ওজনীকরণ করলে আমরা বুঝতেছি দুই কার্বনের একটা হবে, চার কার্বনের একটা হবে। তা দুই কার্বনের হলে কি হয়? ইথেনল। চার কার্বনের হলে কী হলো? বিউটেনল। বুঝতে পারছো কি না? এখনও বুঝতে পারোনি? বা আমি আরও একটা ট্রিক্স দেখাই। মনে করো এম প্লাস ওজনীকরণ বিক্রিয়া পরে এটা পাওয়া গেল এবং এটা পাওয়া গেল, বললো এর নাম কি? তুমি বুঝতেছ এখানে দুইটা কার্বন, এখানে একটা কার্বন, তিনটা। তার মানে এখানে বুঝতেছ তুমি এটা হবে প্রোপিন। প্রোপিন কত? এই যে এক কার্বন, ছোটো কার্বন। তাহলে প্রোপিন ওয়ান বা ওয়ান প্রোপিন যেটাই বলো, বা প্রোপ অন ইন একটা বললেই হলো। বুঝতে পারছো না? তাহলে এই প্রশ্নটা উত্তর করলে আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এক্স যৌগ ওজনীকরণ বিক্রিয়ার ফলে ওজোনাইট হলো, তারপর মিথেনল হলো, আর প্রোপানল হলো। এই এক্স যৌগটির নাম কি? প্রোপানল মানে বুঝতেছো কার্বন সংখ্যা তিনটা, মিথেনল মানে কার্বন সংখ্যা একটা, তার মানে বুঝতেছো চার কার্বনের হবে। চার কার্বনের হলে কী হয়? বিউটিন। বিউটিন কত হবে? ছোটো কার্বন। তাহলে বিউটিন ওয়ান হবে। এটাকে আমি অন্য একটা টেকনিকে দেখাই, এভাবে তোমরা করতে পারবে ব্যাক রিয়াকশন। মিথেনলের সংকেত কি? এইচ, সিএইচও। আমরা কী করবো? কার্বনের মূলকটা একদম মুখোমুখি লিখবো, অক্সিজেনটা মুখোমুখি লিখবো। প্রোপানল, এটা অক্সিজেনটাও মুখোমুখি লিখলাম, দেখো খেয়াল করে, এটাই তো নাকি? জাস্ট এইটা কেটে দিয়ে ডাবল ওয়ান বসিয়ে দেবো। বুঝতে পারো নি? দেখো ডাবল ওয়ান দিলাম, দিয়ে সিএইচ টু, সিএইচ থ্রি, এইচ, এটা হচ্ছে উত্তর। টেন বুঝতে পারছো? এই ডাবল ওয়ান, এই ডাবল ওয়ানটা কেটে দেবো, জাস্ট এটা কেটে দিয়ে এখানে একটা ডাবল ওয়ান বসিয়ে দেবো, এটাই হচ্ছে। তাহলে উত্তর হবে হচ্ছে বিউটিন ওয়ান। তোমরা বুঝতে পারছো কি না? আমি একটা কোশ্চেন দিই, তোমরা উত্তর করো। আশা করি আর কোনো দিন তোমাদের টেনশন করতে হবে না। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এম ওজনীকরণের সাথে বিক্রিয়া করে মনে করো তৈরি করছে বিউটানল প্লাস তৈরি করছে প্রোপানল,
এম এর নাম কি? অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে। তাহলে আমি যে কষ্ট করে ক্লাস নিলাম, তাহলে আমার সার্থকতা আমি বুঝতে পারবো, তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।